ভাই ফোটার আগে কাঁচা লঙ্কা ফ্লেভারে রসগোল্লা, এমন মিষ্টি তৈরি করে তাক লাগালেন মিষ্টি ব্যবসায়ী। দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা, খুশি ব্যবসায়ী। ভাই ফোটার আগে কাঁচা লঙ্কা ফ্লেভারে রসগোল্লা, অবাক হচ্ছেন। গত বছর ভাই ফোটার আগে কাঁচা লঙ্কা ফ্লেভারে রসগোল্লা বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন কালনার এক মিষ্টি ব্যবসায়ী। এবছর তার বাড়তি সংযোজন ভাই ফোটার আগে প্রায় 200 রকমের মিষ্টি। বাঙালির অন্য আর পাঁচটা উৎসবের মতন ভাইফোঁটাও বেশ জনপ্রিয় এক উৎসব। ভাইদের মঙ্গল কামনায় তার কপালে মঙ্গল তিলক এঁকে দেন বোনেরা। বৃহস্পতিবার পালিত হবে ভাইফোঁটা। ভাইফোঁটার অন্যতম উপকরণ নানা রকম মিষ্টি। বর্তমান যুগে অভিনবত্ব সবকিছুতেই, সেই ভাবনা থেকেই কাঁচা লঙ্কা ফ্লেভারের মিষ্টি তৈরির উদ্যোগ নেন এক ব্যবসায়ী। ব্যাপক সাড়া মিলেছে। শুধু কালনাতেই নয়, কালনার আশেপাশে এবং বাইরে বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসছে মিষ্টি কিনতে। ব্যবসায়ের দাবি, মিষ্টির গুণগত মান ঠিক রাখতে কোনো রকম কেমিক্যাল বা রাসায়নিক রং ব্যবহার করেন না। পাশাপাশি মিষ্টির গুণগত মান বজায় রাখতে নিজেই গোটা বিষয়টি তদারকি করেন। তবে ব্যবসায়ীর মতে বর্তমানে গ্যাস, দুধ প্রভৃতির দাম বেড়েছে অনেকটাই। অন্যান্য জায়গাতেও মিষ্টির দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু তারা এখনও দাম বাড়াননি। পাশাপাশি ব্যবসায়ীর দাবি, কালনা এলাকায় এখনও বহু জায়গাতেই কম পয়সায় মিষ্টি পাওয়া যায়। জানা গেল, ভাই ফোঁটা উপলক্ষে কাঁচা লঙ্কা ফ্লেভারে রসগোল্লার পাশাপাশি স্ট্রবেরি রসগোল্লা, হানি রসগোল্লা সহ নানা রকম মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। কালনার ব্যবসায়ীর কাছ থেকে মিষ্টি কিনতে দোকানে এসেছিলেন কলকাতা সল্টলেক এলাকার বাসিন্দা সোহম রায়চৌধুরী। তিনি জানালেন, এখানে এসেই প্রথম কাঁচা লঙ্কা ফ্লেভারে রসগোল্লা খেয়েছি, দারুণ লেগেছে, এই কারণে আবার মিষ্টি কিনতে এসেছি। বেশ ভালো লাগলো অ্যাকচুয়ালি, মানে আমি রিকমেন্ড করে সবাই করব। এখন এই মিষ্টি কইরা ভোগ, রাইট? হ্যাঁ, এটা খেলাম, তারপর রসগোল্লা একটা খেলাম কাঁচা লঙ্কা ফ্লেভারে। আমি এটা ফার্স্ট টাইম খেলাম, আমাকে বেশ ভালো লাগলো। কোথা থেকে এসছো তুমি? সল্টলেক থেকে। আচ্ছা, ওখানে এরকম ধরনের মিষ্টি ভ্যারাইটি পাইনি, নাহলে আমি এখানে খেতাম। দোকানের এক কর্মী অশোক দেবনাথ বলেন, গুণগত মান ঠিক রাখার জন্য আলাদা নজর দেওয়া হয়, কোন রকম কেমিক্যাল রং ব্যবহার করা হয় না মিষ্টি প্রস্তুতের ক্ষেত্রে। ব্যবসায়ীর দাবি, গত বছরের মতন এই বছরেও সাধারণ মানুষ ভাই ফোটার আগেই মিষ্টি পেয়ে খুশি হবেন। একদম গুণমান মানের ছানা, অরিজিনাল, ঠিক আছে, এতে কোনো ভেজাল নেই। তারপরে কোনো মিক্সিং নেই ছানার মধ্যে, খেতেও খুব ভালো। আর এটা জনপ্রিয় খুব দোকানটা কালনা শহরের মধ্যে। কোন রকম ভেজাল বা রং টং কিছু ব্যবহার করা হয়? সেরকম না, না, এরকম কোনো কিছু ব্যবহার করা হয় না। মিষ্টির সাইজটা খুবই সুন্দর, খুব ভালো। কালনা শহরের মধ্যে মা ভবানী মিষ্টান্ন ভাণ্ডারটা খুব ভালো। লঙ্কার রসগোল্লা, কমলাভোগ, কাঁচাগোল্লা, দানাদার আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কালনা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।